দর্শক স্বাগতও আমরা আছি চকরিয়ায়, কথা বলবো চকরিয়া পৌর নির্বাচন নিয়ে। আর আজ আমরা এসেছি সিআইপি সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন, কিন্তু আইনি জটিলতায় তিনি তার প্রার্থিতা বাতিল হয়, কিন্তু তিনি নির্বাচনে আছেন। নির্বাচনে আছেন যেহেতু আওয়ামী লীগ সমর্থন দিয়েছে কল্যাণ পার্টির হাতগড়ি প্রতীকের প্রার্থীকে সৈয়দ মাহমুদ ইব্রাহিমকে। তো আমরা এসব চকুরিয়া পেপার নানা বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপিত প্রার্থী হিসেবে আপনি বাতিল হলেন, তো আপনি এখন কল্যাণ পার্টির, যেহেতু আওয়ামী লীগ সমর্থন দিয়েছে কল্যাণ পার্টির প্রার্থীকে হাতগুড়িকে, তো কল্যাণ পার্টিকে আপনি কি মনে করেন যে আপনার অর্জনটি, আপনার গোলটি কল্যাণ পার্টির হাতগুড়ির মধ্য দিয়ে অর্জিত হবে? যে কোনো কারণেই হোক, আমার প্রার্থিতা সেটা জটিলতার কারণে আমি এটা জটিলতায় পড়ে গেছিল, এখন সময়ও কম ছিল। আমরা দলীয় প্রার্থী এখানে না থাকাতে হাতগুড়িকে আমার দল সমর্থন দিয়েছে, আপনি বলেছেন। হাতগুড়ি কল্যাণ পার্টির প্রতীক এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব এখানে হাতগুড়ি নিয়ে নির্বাচন করছেন। এলাকাতে উনি সম্পূর্ণ এলাকাটা ওনার জন্য নতুন, যার কারণে একটু কষ্ট হচ্ছে। তারপরেও আমার যে একটা ব্যাপক নেটওয়ার্ক এখানে আছে, আপনি জানেন আমি চকরিয়ায় পেকুয়াতে এর আগেও তিনবার নির্বাচন করেছি এবং এই জেলার প্রায় 18 বছর আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং সাধারণ সম্পাদকের পদমর্যাদায় আরও 7 বছর আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। তাহলে লম্বা টাইম এখানে আমি আমার রাজনীতির সাথে জড়িত থাকার কারণে, এই এলাকার মানুষের সাথে সাংগঠনিক কারণে, আমি সামাজিক কারণে আমার একটা ব্যাপক পরিচিতি আছে এবং সাংগঠনিক কর্মকাণ্ডের কারণেও এলাকাতে আমরা মোটামুটি একটা শক্তিশালী অবস্থানে আছি। আমার এই কর্মকাণ্ডগুলির সুফল, এই কর্মকাণ্ডগুলি যে সাংগঠনিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ড যে একটা মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি আছে, সেটা এখন কল্যাণ পার্টিকে আমি সংযুক্ত করতে চাচ্ছি। এর মধ্যে আমরা বিভিন্ন এলাকায় আমি গিয়েছি, বিভিন্ন এলাকায় মানুষের সাথে কথা বলেছি, সাংগঠনিকভাবে আমি আমার কর্মকাণ্ড আমার দলের নেতাকর্মীদেরকে নিয়ে আমি শুরু করেছি, তা ব্যাপক সাড়া আছে। আমরা চেষ্টা চালাচ্ছি, নির্বাচনও আর কয়েকদিন, আর 7 তারিখ, আজকে হলো 2 তারিখ, তা আমি বলবো আমি একটা পজিটিভ রেজাল্ট এখানে আমি আশা করি। আমরা যেভাবে ঘুরছি এভাবে ঘুরতে পারলে ইনশাল্লাহ এই এলাকাতে আবার এটা এখন নৌকা প্রতীক গড়ি প্রতীককে সমর্থন করেছে, এটাই হলো। কিন্তু আপনার একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা তো এখন কল্যাণ পার্টির স্লোগান, যে চকরিয়াকে, অর্থাৎ চকরিয়াকে বিভিন্ন জায়গা থেকে মুক্ত করা, এবং এই স্লোগানটিও কল্যাণ পার্টির প্রার্থী তিনিও দিচ্ছেন। তো আপনারা তো আসলে অনেক জায়গায় এক হয়ে গেছেন, এখন এই একতার বিজয়টি, আপনার বিজয়ের ফসলটি ঘরে তুলতে পারবেন কিনা? আপনাকে আমি সে ঠিকই বলেছেন, গত 5 বছর এখানে যে বর্তমান যে এমপি আছেন উনি ওনার বিভিন্ন অপকর্মের কারণে, বিশেষ করে প্রথমত দল আওয়ামী লীগের উপর উনি স্টিমুলার চালিয়েছেন, সত্যি কি যারা দলের দুঃসময়ের নেতাকর্মী ছিলেন ওনাকে বাদ দিয়ে উনি ওনার ব্যক্তিগত ক্যাডার বাহিনী দিয়ে দলকে নিয়ন্ত্রণ করেছে, যার কারণে দুঃসময়ের লোকগুলি বঞ্চিত হয়েছে, পদবঞ্চিত হয়েছে, তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ অভিমান আছে। আমি চেষ্টা করেছি সেটাকে কাজে লাগাতে, দলের পক্ষে কাজ করতে, গড়ি প্রতীকের প্রতি কাজ করতে, এবং যার কারণে এটা একটা সুফলও পাচ্ছি। আর যেই ভিশন, যেখান থেকে এই এলাকাকে দুর্নীতি মুক্ত করা, দখল মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, একজন ব্যক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে, এটা সবাই অধিকার, যার যার অধিকার, দলীয় অধিকার বলেন, সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়া, সেটার কাজ আমি করার চেষ্টা করছি। আমার মূল লক্ষ্য হচ্ছে সেটা, যে এখান এই চকরিয়া পেকুয়াতে কেউ দুর্নীতি মুক্ত করা এবং চকরিয়া পেকুয়ার মানুষকে সমস্ত অত্যাচার নির্যাতন থেকে, দখলবাজ থেকে, সময় এসে আমার কাছে এসেছিল, তখন আমি দলে কাজ করতে বলেছিলাম এবং এমনকি
তাকে আমি জলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি করেছি এবং পৌরসভা চেয়ারম্যানও করেছিলাম। সেটা ছিল তার তখনকার দিনে তার পজিশন এবং তার কর্মকাণ্ডের ভিত্তিতে আমি তাকে তুলে আনার চেষ্টা করেছি, কিন্তু সে যেভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এরকম লোক এত লোভী, এত সেলফিশ এবং এত এত অত্যাচার নির্যাতন মানুষ উপর করবে, সন্ত্রাসী বাহিনী গঠন করবে সেটা আমি আশা করিনি। এবং যখনই আমি দেখতে পেরেছি তার মধ্যে এটা লক্ষণ, তখনই আমি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনাদের সাথে কল্যাণ পার্টির যে এই ঐক্যটি, এটা কি কেবল 7 তারিখের জন্য নির্বাচন নাকি এর পরও ঐক্যটা থাকবে? আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই নির্বাচনে যদি কল্যাণ পার্টির প্রার্থীকে আমরা জয় করতে পারি, আমি আশা করি সেটা আমাদের তখন সেটা নির্ভর করবে আমাদের কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের উপর। কারণ আমি করে দিলাম, উনি পরে আমার সাথে সেভাবে কোঅপারেট করা না করা ওনার উপরে নির্ভর করবে। আমি সহযোগিতা করে দিলাম, আমি নেতা কর্মীদের মানে জয়ের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে আপনার যে কথাগুলো বলছেন মাঠে ঘাটে যে দখল মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, এসব কথাই জনগণ কতটুকু আশ্বস্ত হলো, আর আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশা? আমি জয়ের ব্যাপারে আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ আশাবাদী। তারও আরো কয়েকদিন সময় আছে, তাই এমনি এখন থেকে আমি ঘোষণা করে দেওয়া ঠিক না। আমি চেষ্টা করছি মানে আগামী 7-6-7 তারিখ আস্তে আস্তে আরো একটু পরিষ্কার হবে। চকুরিয়া পেকুয়া মিলে চকুরিয়া পেকুয়ায় 25টি ইউনিয়ন একটি পৌরসভা, আপনার কি মনে হচ্ছে যে চকুরিয়া পেকুয়ায় কয়টা ইউনিয়নে অর্থাৎ হাত ঘুরিয়ে গিয়ে থাকবে? অধিকাংশ ইউনিয়নে এখন হাত ঘুরিয়ে গিয়ে যাচ্ছে, অধিকাংশ ইউনিয়ন পৌরসভা সহ অধিকাংশ ইউনিয়নে হাত ঘুরিয়ে গিয়ে যাচ্ছে, এবং এটা নিশ্চয়ই জয়ের ফসল ঘরে, আমি আশা করছি জয়ের ফসল ঘরে আসবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম সালাউদ্দিন আহমেদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।